নমস্কার কেমন আছেন সবাই শ্রী শ্রীলঙ্কান ডায়েরির একটা নতুন অধ্যায়ে আপনাদের স্বাগত আজকে আমরা একটা শহর থেকে দূরে একটা জায়গায় যেতে চলেছি চলুন আমার সাথে এই ইয়ালাটা কি সেটা একটু বলে রাখি এই ইয়ালা হচ্ছে একটা ন্যাশনাল পার্ক এবং মোস্ট ভিজিটেড ন্যাশনাল পার্ক ইন শ্রীলঙ্কা আর সেকেন্ড লার্জেস্ট ন্যাশনাল পার্ক যেটা কি না হাম্বানটোটার খুব কাছে রয়েছে এই ন্যাশনাল পার্কটা দুটো ডিস্ট্রিক্ট জুড়ে রয়েছে দুটো প্রভিন্স জুড়ে রয়েছে একটা হচ্ছে সাউদার্ন প্রভিন্স আর একটা হচ্ছে ইউবা প্রভিন্স এবং এটা একদম সাউথ ইস্ট রিজিয়ন অফ শ্রীলঙ্কাতে বলতে পারেন এটা মোটামুটি আমাদের কলম্বো থেকে 300 কিলোমিটার অ্যারাউন্ড ডিস্টেন্স আছে তো বুঝতেই পারছেন যে অনেকটা টাইম লাগবে যেতে চলুন আস্তে আস্তে করে আমাদের যাত্রা শুরু করি চলতে শুরু করেছি তো আমাদের ব্রেকফাস্টটা হয়নি জানেন তো তাই গাড়িটা থামিয়ে প্রথমেই এই ন্যাশনাল হাইওয়ে যেটা সেইখানে একটা আর্কেড বলে একটা ফুড কোর্ট রয়েছে খুব সুন্দর জায়গাটা পুরোটাই সোলারাইজড এই জায়গাটায় না আমরা একটু ব্রেকফাস্টটা সেরে নেব চলুন আমার সাথে এই দেখুন পুরোটাই সোলার প্যানেল লাগানো সোলার মডিউল লাগানো এবং পুরোটাই কিন্তু সোলার অপারেটেড এবং এই যে স্ট্রিট লাইটসগুলো রয়েছে এগুলোও সোলারাইজড এই বিষয়ে আরও কিছু ভিডিওস আপনাদের সাথে শেয়ার করব তার জন্য দেখতে থাকুন আপাতত চলুন আমরা আস্তে আস্তে ঢুকি এই ফুড কোর্টটার দিকে হালকা কিছু ব্রেকফাস্ট করে নেব কারণ এরপর লং জার্নি রয়েছে খিদে পেয়ে যাবে এবং খিদে পেলে শরীরও অস্বস্তি হবে এই জন্য চলুন এই ফুড কোর্টটায় যাওয়া যাক এর ঠিক উল্টো দিকের রাস্তাটায় না একটা সিমিলার ফুড কোর্ট রয়েছে মানে অপোজিট ডিরেকশন থেকে যে গাড়িগুলো আসছে তারাও কিন্তু এই সেম ফেসিলিটিটা অ্যাভেল করতে পারে চলুন আস্তে আস্তে ভেতরে ঢুকছি খুব বড় একটা কনস্ট্রাকশন এবং একদম হাইওয়ের ওপরে বলে প্রচুর মানুষ আসা যাওয়া করে তাও তো কোভিডের জন্য এখন মানে একটু হলেও কম যদিও এখন কোভিড আর সেইভাবে নেই এখানে এই মুহূর্তে তবে এর আগে কিন্তু এটা আরও বেশি জমজমাট ছিল এই দেখুন প্রথমেই বিভিন্ন রকম কাজু চিলি সিজনিং কাজু বারবিকিউ কাজু চিলি গার্লিক সুগার কোটেড কাজু ভীষণ টেস্টি হয় এই কাজুগুলো হট পেপার কাজু এইগুলো না আমরা কিছুটা নিয়ে নেব বুঝলেন তো গাড়িতে খিদে পেলে টুকটাক খাওয়া যায় এই কাজুর দোকানটার নাম হচ্ছে রয়্যাল কাজুস খুবই ভালো এদের কোয়ালিটিটাও খুব ভালো এবং বেশ ভালো তো খুব বেশি ঘুরিনি এই দোকানটা থেকে মোটামুটি হালকা কিছু ব্রেকফাস্ট করে আমরা আবার রওনা দেব এই দেখুন এখানে ফিশ রুটি চিকেন রুটি এগ রুটি এগ রোল তারপর চা কফি ব্ল্যাক কফি যেরকম মশালা টি সব সব কিছুই রয়েছে তো এখান থেকেই আমরা দুটো রোল আর একটু স্যান্ডউইচ ওই নিচে স্যান্ডউইচ রয়েছে একটু স্যান্ডউইচ নিয়ে নিয়েছিলাম আর চা কফি যে যার মতো সিলেক্ট করে নিয়ে নিয়েছে খুব একটা ঘুরিনি ফেরার পথে আপনাদের ঘুরে দেখাবো পুরো ফুড কোর্টটা এই দেখুন এই যে নুডলসের মতো গোল গোল দেখছেন এগুলো হচ্ছে স্ট্রিং হপার আর এটা হচ্ছে ওদের রেড রাইস খুব ছোট ছোট রাইসগুলো এটা নুডলস আর ওই স্ট্রিং হপারটা কিন্তু রাইস দিয়ে তৈরি নুডলস যেমন ময়দা স্ট্রিং হপার কিন্তু রাইসের তৈরি হয় খুব ভালো খেতে হয় চলুন আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট আবার আমরা হাইওয়ে ধরে চলতে শুরু করেছি এবং সামনেই দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে চেকপোস্ট টোল ট্যাক্সের জায়গা তো এখান থেকে আমরা টোল ট্যাক্সটা দিয়ে নেব হাইওয়ে ইউজ করছি তো টোল ট্যাক্স তো দিতেই হবে চলুন টোল ট্যাক্সটা দিয়ে আস্তে আস্তে করে এগোই বেশ অনেকটা জার্নি জানেন তো প্রায় ঘন্টা চারেক কি তার চেয়েও বেশি লাগবে যদি রাস্তায় আমরা একটু হল্ট করি
তো হল্ট হয়তো করতেও হবে, কারণ আমার মেয়ের একটু ভমিটিং টেন্ডেন্সি আছে, মানে মোশন সিকনেস আছে। সো ধরে নিন এই ঘন্টা পাঁচেক মতো লাগবে যেতে। এই আমাদের টোল ট্যাক্স দেওয়া হয়ে গেছে, এবার এই গেটটা খুলে দেবে আর আমরা এগিয়ে যাব আস্তে আস্তে করে। চলুন, কিছুক্ষণের মধ্যেই হাইওয়ে শেষ হবে আর আমরা ঢুকে পড়ব গ্রামের রাস্তায়। এই দেখুন, গ্রামের রাস্তায় ঢুকে পড়েছি। বাহ, আশপাশটা অপূর্ব সুন্দর। এটা কিন্তু একটা লেক, জানেন তো? এই লেকটা ভীষণ সুন্দর, মানে আমি জাস্ট থমকে গেলাম, এত সুন্দর লাগলো। এটা লেকটা কিন্তু বেশ বিখ্যাত লেক এখানে, ইয়োদা ওয়েবা। ওয়েবা মানে এখানে জায়ান্ট লেক, ওয়েবা মানে হচ্ছে এখানে লেক, খুব বড় আকৃতির, তাই এটাকে একটা জায়ান্ট লেক বলছে। এই লেকটা কিন্তু এটা একটা ম্যানমেড লেক, যেটা কিনা ওই সাউদার্ন প্রভিন্স অফ শ্রীলঙ্কাতেই রয়েছে, এবং ভীষণ সুন্দর। আর এটা তৈরি করেছিল কিং মহারাগা 3rd century BC। মেন পারপাস কী ছিল জানেন এই সময় এই লেকটা তৈরি করার? যে রেন ওয়াটারকে ক্যাপচার করা এগ্রিকালচারাল আর ডেইলি ইউজের জন্য, যারা ওখানকার সেই সময় সিটিজেন এই লেকে রেন ওয়াটার ক্যাপচার করে ইউজ করত। কারণ যত আগের দিকে যাব এটা কিন্তু পুরোটাই একটা ড্রাই ল্যান্ড, সেই কারণে এই বন্দোবস্ত। এই লেকটা মোটামুটি অনেকটা জল ক্যাপচার করে। এই লেকটাকে ফেলে আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি, দেখুন, গ্রামের রাস্তা ধরে। পুরো রাস্তার ধরনটাই বদলে গেছে, হাইওয়েটা একরকম ছিল, এই জায়গাটা আবার আর এক রকম। আস্তে আস্তে করে না এই জঙ্গল ব্যাপারটা শুরু হচ্ছে, কিন্তু এই ওয়াইল্ড লাইফ, যে আমরা ন্যাশনাল পার্কটাতে যাচ্ছি তো তার আশপাশটাও কিন্তু এই রকমই, মানে বেশ একটু জঙ্গল জঙ্গল। এই এসে গেছি আমাদের ডেস্টিনেশনে, জেটউইং ইয়ালা জেটউইং সাফারি ক্যাম্প। আমরা জেটউইং ইয়ালা মানে এই রিসর্টটাতেই থাকবো, আর তার পাশেই একটা এই জেটউইংয়েরও সাফারি ক্যাম্পও আছে, ওটা আরও বেশি এক্সাইটিং। কিন্তু আমরা হোটেলটাকেই, মানে রিসর্টটাকেই চুজ করেছি, কারণ রিসর্টের উল্টো দিকে একদিকটা তো জঙ্গল আর একদিকটায় কিন্তু সমুদ্রটাও দেখা যায়। তো এই জেটউইং সম্পর্কে বলি, জেটউইং হচ্ছে শ্রীলঙ্কার একটা খুব বড় হোটেল চেইন, এবং আমাদের লাস্ট 3 ইয়ার্সে আমরা প্রায় 12-14টা ট্রিপ করেছি, এবং তার 90% আমরা কিন্তু এই জেটউইংয়ের সাথে করেছি। এদের হসপিটালিটি, এদের অ্যাকোমোডেশন এত ভালো লাগে আমাদের যে মানে আমরা খুবই স্যাটিসফাইড। এবং এটা তৈরি হয়েছিল হচ্ছে 1970-তে হার্বার্ট কোরে বলে, এবং নেগম্বতে তৈরি হয়েছিল। এই দেখুন, দেখতে দেখতে একটা ময়ূর দেখতে পেয়ে গেছি। ময়ূর নয় এটা, একটা ময়ূরী, মানে জেটউইংয়ে ঢোকার রাস্তাটাই পুরো এরকম জঙ্গল আর কি। তো যেটা বলছিলাম, এই জেটউইংয়ের কিন্তু বেশ গোটা 22খানা হোটেল কাম রিসর্ট রয়েছে, এবং 10খানা ভিলাস রয়েছে। এবং এদের অ্যাকোমোডেশনগুলো শুধু অ্যাকোমোডেশন নয়, তার সাথে না আপনি কোনো না কোনো স্পেশাল সিনিক বিউটি পেয়েই যাবেন, সেটা আপনি যে কোনো এদের প্রপার্টি চুজ করুন না কেন, একটা আলাদাই সিনিক বিউটি কিন্তু এরা ইনক্লুড করে। এবং এই যে জেটউইং ইয়ালা যেটা আমরা যাচ্ছি, এটার অ্যাকোমোডেশন খুব বেশি নয়, যেহেতু বুঝতেই পাচ্ছেন একদম ইন্টিরিয়ারে, একদম জঙ্গলের মধ্যে, আবার গেলে বুঝতে পারবেন উল্টো দিকটা সমুদ্র। তো এদের ক্যাপাসিটিটা খুব একটা বেশি নয়, মানে নাম্বার অফ রুমস মাত্র 80 রয়েছে, কিন্তু ব্যাপারটা কিন্তু বেশ বড়, মানে পুরো জায়গাটা কিন্তু বেশ অনেকটা জায়গা নিয়ে এবং ভীষণ সুন্দর। চলুন, জঙ্গলকে দুপাশে রেখে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। এই ওই যেখানে আপনারা ওই বোর্ডটা দেখলেন না, ওখান থেকেই কিন্তু এদের প্রপার্টিটা শুরু হচ্ছে। এবং এই জঙ্গলের দুধার দিয়ে, এরকম দুধারে জঙ্গল রেখে মাঝখানে এই গাড়ি নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। মাঝে মধ্যে না এই জঙ্গল থেকে বেশ কিছু ওয়াইল্ড অ্যানিমেল কিন্তু বেরিয়ে আসে, যেমন ধরুন স্পেশালি এখানে হাতি,
এখানে তো শুনেছি হোটেলের মধ্যে হাতি ঘোরাঘুরি করে, জানি না আমরা দেখা পাবো কি না। এই দেখুন গেটে পৌঁছে গেছি, আস্তে আস্তে করে আমরা ঢুকছি। বিশাল বড় প্রপার্টি, ভীষণ সুন্দর, এবং মাটিটাও দেখুন লাল, মানে এই জায়গাটা তো অতটাও লাল নয়, কিন্তু বাইরের দিকে আমি দেখেছি বিশেষ করে সাফারি ক্যাম্পের দিকে বেশ লাল মাটি। চলুন, ঢুকে পড়েছি হোটেলের ভেতরটায়। দেখুন আশপাশটা কি অপূর্ব, ওই যে নীল রঙটা দেখছেন, নীল রঙের জল, ওটাই কিন্তু সমুদ্র। খুব বেশি উত্তাল নয়, তবে ভালোই আওয়াজ শোনা যায়। এই জায়গাটা হচ্ছে এদের একদম সমুদ্রের কাছে বসার জায়গা, মানে রেস্টুরেন্ট আর কি, যেটা মেন রেস্টুরেন্ট, মেন অপারেটিং রেস্টুরেন্ট তার বাইরেটা। আর এইটা হচ্ছে একটা বার, আর উল্টো দিকে একটা অথেন্টিক শ্রীলঙ্কান রেস্টুরেন্টও আছে, সেটা পরে কোনো একটা ব্লগে আপনাদের সাথে ডিটেলে শেয়ার করব। এই রিসেপশন, চলুন চারপাশটা একটু ঘুরে দেখি। দেখুন চারপাশটা কিন্তু পুরোটাই জঙ্গলে ঘেরা, আর এই যে ব্ল্যাকবোর্ডগুলো দেখতে পাচ্ছেন না, এগুলোতে এরা প্রতি উইকলি একটা রেকর্ড মেনটেন করে। কীরকম রেকর্ড? যেমন ধরুন আজ কটা টাস্কার দেখা গেছিলো, কটা লেপার্ড দেখা গেছিলো, কত রকমের বার্ডস দেখা গেছিলো সেই দিনে, এরকম একটা রেকর্ড কিন্তু এরা মেনটেন করে। এই হচ্ছে পুরো চারপাশটা আর কি হোটেলের, পুরোটাই জঙ্গল, কিন্তু গাছের কালারগুলো একটু দেখলেই বুঝতে পারবেন, আমার অন্যান্য ব্লগে যেরকম দেখেছেন ঘন সবুজ সেই রকম কিন্তু নয়, কারণ এই জায়গাটা কিন্তু অনেকটাই ড্রাই। এই দেখুন এইটা হচ্ছে ওই বারটা, পুরো চারপাশটা সমুদ্র দিয়ে ঘেরা, তারপরে হচ্ছে একটা জঙ্গলের লেয়ার, এবং তার মাঝখানে হচ্ছে এই হোটেলটা। এত অপূর্ব এর সিনিক বিউটি যে ক্যামেরা খুব বেশি জাস্টিফাই করতে পারে না, জানেন তো, একবার এলে বোঝা যায় যে কী যে সুন্দর, ভীষণই সুন্দর একটা সিনিক বিউটি রয়েছে। মানে হোটেলের ফেসিলিটি তো নিশ্চয়ই খুবই ভালো, এদের হসপিটালিটি ভীষণই, মানে এ প্লাস গ্রেডেড বলতে পারেন, কিন্তু তার সাথে যে নেচারের একটা ব্যাপার রয়েছে না, সেইটা কিন্তু ভীষণ অ্যাট্রাক্ট করে। এবং সত্যি বলছি, মানে আমাদের খুব বেশি দিনের ট্রিপ ছিল না, তিন দিনের ছিল, মনে হচ্ছিল আর দুটো দিন থেকে যাই, বিশ্বাস করুন। এই দেখুন সমুদ্রটা এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে, বিচেও যাওয়া যায়, জানেন তো, এই জঙ্গলটাকে পেরিয়ে বিচেও যাওয়া যায়, এবং আমরা গেট যাবো বিচে। আর বিচে যাওয়ার পথেও শুনেছি ওয়াইল্ড অ্যানিমেল নাকি বেরিয়ে পড়ে, বিশেষ করে হাতি। এরা জানেন তো অনেকগুলো হাতির বিভিন্ন রকম নাম বলছিল, মানে ওই আর কি, মানে পোষাই বলতে পারেন, এরাই আর কি খাওয়ায় দাওয়ায়, মানে পুরোটাই রিজার্ভ, তার মধ্যেও একটা ওয়াইল্ড এসেন্স কিন্তু রয়েছে। এই সেই বসার জায়গাটা, এদিক থেকেই না বিচে যাওয়ার রাস্তা, আর পুরোটাই কিন্তু এরকম খড়ের ছাউনি। ভীষণ সুন্দর, পুরোটা জঙ্গল, তার উল্টো দিকে সমুদ্র, আর এই হলো আমাদের হোটেল। এই রিসেপশন, এই আমার মেয়ে মোটামুটি একটা দোলনা নিয়ে একটা বই নিয়ে বসে গেছে, আর দারুণ হাওয়া, মানে পুরো রিফ্রেশ করা একটা হাওয়া, এত সুন্দর লাগছিল, মানে ঢুকে পরেই মনে হচ্ছিল যে রুমে যাওয়ার আগে কিছুটা সময় এখানটাতে কাটিয়ে নিই। আসলে জেটউইংয়ের এই ব্যাপারটা খুব এরা মেনটেন করে, মানে আমি যতগুলো রিসর্ট ঘুরেছি কিছু না কিছু স্পেশাল আপনি পাবেন। এদের একটা বোট হাউসও আছে, যেটা শ্রীলঙ্কার একমাত্র বোট হাউস, খুব ছোট, মাত্র দুটো রুম নিয়ে অ্যাকোমোডেশন, কিন্তু ওখানটাও কিন্তু খুব সুন্দর, এবং আমরা ভীষণ এনজয় করেছিলাম। পরে কোনো দিন আপনাদের সাথে ভিডিওটা নিশ্চয়ই শেয়ার করব। আস্তে আস্তে রুমের দিকে এগোবো। এই দেখুন সমুদ্রটা একবার আপনাদের দেখিয়ে দিলাম, সমুদ্রের সাথে আকাশের কালার মানে মিলেমিশে এত অপূর্ব একটা অ্যাম্বিয়েন্স তৈরি করেছে না, যে চট করে এই জায়গাটা ছেড়ে রুমে যেতে ইচ্ছে করছে না।
ওই দেখুন ওইগুলো প্রবাবলি রুম আমাদের। এই দেখুন পুরোটা একবার গোল করে দেখিয়ে দিলাম। আস্তে আস্তে ব্যালকনি ধরে রুমের দিকে এগোচ্ছি, ক্যামেরা কিন্তু আমার সেই উল্টো দিকেই তাকিয়ে রয়েছে, মানে এই দিকটাকে না জাস্ট ছাড়া যাচ্ছে না, মানে চোখ ছাড়া করতে পারছি না, এত সুন্দর ওই সুইমিং পুল। এই হচ্ছে ব্যালকনি। চলুন ব্যালকনি ধরে আস্তে আস্তে এগিয়ে যাই রুমের দিকে, লাগেজ টাগেজগুলো রেখে আবার বেরোবো আর কি। এই যে এই দিকটা হচ্ছে মোটামুটি একটা জঙ্গল, আর এই হচ্ছে আমাদের রুম। রুম নাম্বার হচ্ছে 322। চলুন ছোট্ট করে একটা রুম ট্যুর দিয়ে দিই আপনাদের। এই ডান দিকটা হচ্ছে ওয়াশরুম, ঢুকেই আর ওয়াশরুমটা যাইনি, পরে কোনো একটা ব্লগে আপনাদের শেয়ার করে দেব। এই হচ্ছে একটা জায়েন্ট মিরার, সিম্পল অ্যাকোমোডেশন। সমুদ্রটা এখানে একটু দূরে বলে, মানে মাঝে যেহেতু জঙ্গলটা পড়ে গেছে, সেই সিনেমান বেরুয়ালাতে যে স্যাঁতস্যাঁতে ভাবটা ছিল সেটা কিন্তু এখানে নেই জানেন তো। এবং খুব ছিমছাম ছোট্ট খাটো, খুব ছোটোও না, রুমটা মোটামুটি স্পেসিয়াসই ছিল, তাও খুব ছিমছামের মধ্যে একটা সুন্দর অ্যারেঞ্জমেন্ট এবং ভীষণ কোজি কমফোর্টেবল একটা অ্যাটমসফিয়ার বলুন বা অ্যাম্বিয়েন্স বলুন। এই দেখুন এখানে এদের জল, চা, একটা হট ওয়াটারের কেটল সবই রয়েছে। এখানটা একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এটা ডান দিকে বেড, এবং এইভাবে আস্তে আস্তে হচ্ছে আমাদের প্রাইভেট ব্যালকনি। উফ, ব্যালকনির ভিউটা জাস্ট দেখুন। এখানটা একটা ছোট্টখাটো ডাইনিং টেবিল বলতে পারেন, অপূর্ব। বাইরের ভিউটাও দারুণ সুন্দর, দূরে সমুদ্র, ঘন জঙ্গল, আর এইখানটায় আপনি সকাল সন্ধে বসে রিল্যাক্স করতে পারবেন। জানি না আমরা কতটা টাইম পাবো, বাট দারুণ, আরও দুটো দিন থেকে গেলে ভালো হতো। ওই দেখুন একটা কী সুন্দর ক্যাকটাস। এই দিক থেকে দেখুন আবার সুইমিং পুলটাও কিন্তু দেখা যাচ্ছে, পুরো জঙ্গলে ঘেরা সুইমিং পুল। সুইমিং পুলে যাবো, আপনাদেরও আপনাদের সাথেও শেয়ার করব, দেখতে থাকুন। এই দেখুন সমুদ্রটাকে একটু কাছ থেকে দেখিয়ে দিই, বাহ কী সুন্দর, জঙ্গল আর সমুদ্রে ঘেরা একটা রিসর্ট। চলুন আস্তে আস্তে ঘরের দিকে ঢোকা যাক, আর ব্লগটা আর আজকে বেশি বড় করলাম না, এখানেই শেষ করব। কেমন লাগলো জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব।